কমলকুমার মজুমদারের ছোট গল্প নিম অন্নপূর্ণা যুথে বারান্দায় দাঁড়িয়ে সবুজ পাখিটির ঘোরাফেরা দেখছিল এই সময় তার হাত দুটি অদ্ভুতভাবে উঁচু করা ছিল এ কারণ যে ফ্রকটি তার পরনে ছিল সেটিতে একটিও বোতাম নেই এবং বোতামের জায়গা থেকে সোজা শেষ পর্যন্ত ছিঁড়ে দুহাট খোলা ফলে বেচারীকে সর্বক্ষণই সাধারণভাবে চলাফেরা করার সময় তার আপনকার হাত দুটিকে উঁচু করে রাখতেই হয় এতে করে মনে হয় তার ভারী আনন্দ হয়েছে সে খুশি অন্যথা অর্থাৎ যদি ভুল হয় যদি সে হাত নামায় ঝটিতি ফ্রকটি গা বেয়ে ঝরে পড়ে খুলে পড়ে তখন সে যুথি সখেদ একটি আরে বলে পুনরায় ঠোঁটে ঠোঁট চেপে জোর পটুত্বের সঙ্গে ফ্রকটি আপনার কাঁধে তুলে দিয়ে থাকে সম্মুখের টিয়া কেমন ঘাড় বাঁকায় সম্মুখের টিয়া কেমন পক্ষ বিস্তার করে কেমন এ পক্ষ বিস্তার করতো লাল ঠোঁট দ্বারা কী যেন বা পাখাতেই খোঁজে এসবে তার নজরে পড়েছিল কখনো বা টিয়া পাখিটি তেতো বিরক্তির সঙ্গে এক পাহাড় ছোলা থেকে শুধুমাত্র একটি তুলে ছাড়িয়ে ফেলে খোসাটি মাটিতে পড়ে যুথিতা লক্ষ্য করেছিল এবং সে তখনই একটি ঢোক গিলে আরও আরও দিকে দেখেছিল এবার আবার তার সামনে সবুজ পাখি সাদা দেওয়াল অতি মনোহর এক দৃশ্য রচিত হয়েছে তবু যুথির চক্ষুদ্দ্বয় দুর্বৃত্ত এবং সে মরিয়া হয়েই কোনো ক্রমে পাখির বাটিতে আঘাত করে ফলে দাঁতটিতে দোলা লাগলো আর সেই সঙ্গে দু চারটি ছোলাও ছিটকে পড়েছিল সত্তর তৎপর ছোলাগুলি তুলতে গিয়ে ফ্রকটি তার খুলে যায় ছোলাগুলি তুলে মুখে পুড়েই তবে সে ফ্রকটি ঠিক করে এখন সে ডানের কাছে এলো এক হাত দ্বারা অন্য হাতের কাঁধের কাছের জামার অংশটি ধরে ডান হাতখানি জামাই মুছে মুছে আপনাকে প্রস্তুত করছিল মোদায় হাতে ঘাম জমেছিল কথা প্রকাশ থাকে যে জামার একদা রঙিন অদ্দ ম্লান ফুলগুলি মুচড়ে মর্ষে গিয়েছিল আর পাখিটি ভারী অস্থির পাখিটি ভারী ত্যাগছা নিজের দেহেতেই যেন বড় বেশি করে জোট পাকিয়ে গিয়েছে অবশ্য সে পাখিটি একবারও আওয়াজ করেনি এ সময় জুথি একটু ভাবুক হয়েছিল অন্যমনস্ক হয়েছিল ভেবেছিল ভেবেছিল সে যদি পাখি হতো কেননা সে শুনেছে কোনো কোনো ময়রা দোকানে ঝাঁপ খুলেই রাস্তায় নামে হাতে এক চ্যাঙারি খাবার হাতে জিলিপি আছেই কচুরি নিমকি আরও আরও কী সব আছে ময়রা চিলো চিলো বলে চিৎকার করে এবং তার ঘটিয়াল ভুড়িখানি নসর পশর আকাশ চিলে চিল ময় আকাশটা যা মতো বা গাড়ির আড্ডা গাড়ির ঘোড়ার মতো চিলগুলো চিহি চিহি করে ওঠে তদনন্তর খাবারগুলি সে ময়রা ছুঁড়ে ছুঁড়ে দেয়ার বলতে থাকে আমরা বাসি খাবার বেচি না কাউকে দিইও না এখানে অনেক ভিকারির ছেলেরা দাঁড়িয়ে কেউ মারকোলে সকালে শৌখিন রোদ এদের পাশ কাটিয়ে রাস্তায় ইতস্তত এরা যেমন বা আচারের শিশি থেকে বার হয়ে এসেছে তারা ময়রার মহানুভবতা দেখে হাতখানি প্রসারিত করে চিলের খাওয়া দেখে এই সূত্রে যুথির ভিকারি কথাটা মনে পড়তেই মুখখানি সিঁটিয়ে উঠেছিল কেননা সে শুনেছে অনেক পাপ সাতজন্ম পাপ করলেই ভিখিরি হয় ছেলে মানুষ জুতি একতার স্মরণেই ছোটো একটা নমস্কারও করেছিল অর্থ এই যে তার অতি বড়ো শত্রুরও যেন এমন দশা না হয় নমস্কার যেমন সে করেছিল তেমন সে রোমাঞ্চিত হয়ে উঠেছিল চিলকে দেখলে তার বড় ভয় হয় সে চিল হতে চায় না কারণ চিল যদি হয় তাহলে হয়তো চিলই তার ভয়ানক ঠোঁট দিয়ে তাকে ছিঁড়ে ফেলবে এইটুকু ভাববার পর সে আর বেশি সময় নেয়নি এ কারণে যে বেশি দেরি করলে এ লোক নিশ্চয়ই এসে পড়বে ইদানিং পাখিটি কিয়ত পরিমাণে শান্ত তার ঠিক কিছু নিচে জুথির জলজলে মুখখানি ছেঁড়া লাল পাট দিয়ে বেনি করা চোখ দুটি পিঙ্গল এলেবেলে বেলে হিঙ্গুল মারাত্মক মুখের ছোলাগুলি একান্তে ঠেলে দিয়ে মাথাটা তার কি যেন লক্ষ্য করবার মতন আঞ্চান করছিল পরক্ষণে সে হাতটা তিন তিনবার আর বুকে ঠুকেই ধা করে দাঁড়টায় যেই না ঠেলা দিতে গেল পাখিটা তৎক্ষণাৎ তার লাল ঠোঁট দিয়ে জুথির আঙুলে কামড়ে ধরেছে ছেলে মানুষ জুথির চিৎকারে এই বাড়িখানি যেন বা শ্রীমধুসূদন বলে উঠেছিল পাখিটা এখনো জুথির আঙুল ছাড়েনি দাঁত নড়ছে এবং কয়েকটা ছোলা জুথির মাথা ও গাবে ঝরে পড়ে কোনো ক্রমে ভাগ্যক্রমে সে আপনার হাতখানি ছাড়িয়ে আনতে পেরেছিল জুথি বোকার মতোই আঙ্গুলটির দিকে চেয়েছিল কেননা আঙ্গুল বেয়ে খরধার রক্ত পড়ে আর যেন কিছু করার মতো দক্ষতা তার নেই এই বাড়ির বউটির বয়সে নবীনা সদ্য স্নাত মুখমণ্ডল ব্লাউজটি পরা সবেমাত্র সায়াটি পরে পরনের ভিজে গামছাখানি এক হাতে খানিক টেনে যখন বার করছে তৎক্ষণাৎ এই ভয়াবহ চিৎকার তাকে বিদ্রাবিত করে এবং পরক্ষণেই এই আতঙ্ককারী দৃশ্যে সে বক্ষহীনা স্পন্দনরহিত ফলে সায়া থেকে ওঠা লাল গামছাখানি তার হাতে তেমনি সম্বদ্ধ ছিল সুন্দর খঞ্জন নয়ন যুগল স্ফীত স্বপ্নহীন ভীত শক্ত উজ্জ্বল রক ছোঁয়া ভ্রুদয়ে বিদ্যুৎ ইঙ্গিত দেহ বয়সচিত ধর্মে উষ্ণ এখন দর্শনে আগুন গরম সুতরাং আপনার আলুলায়িত তো কেশরাশি যা শিকত তার ঘাড়ে সবসপে হিম সঞ্চার করে তাই তার রোমহর্ষ হয় এবং এ তরুণ মুখখানি কক্ষের আঁধার থেকে সকালের তীব্র আলোয় ক্ষণেকের জন্য এসেই পুনশ্চ কক্ষে ফিরে যায় জুথির পালাবার কোনোই পথ ছিল না ভয়ে বিশেষত যন্ত্রণায় এবং কিয়ৎ পরিমাণে লজ্জায় তার আনন পিঙ্গল চক্ষুদ্বয় জলে কালো মুখখানি পার্শ্ববর্তী শূন্যতায় আটকে জমে আড়ষ্ট এমতো মনে হয় আর যে সে বিবিধ সুকৌশল ভঙ্গি সহকারে তা খুলে আনবার প্রাণান্ত চেষ্টা করে এবং ঠিক এই সময় ডান হাতের আঙুলটি চেপে ধরবার উচিত বুদ্ধি তার হয়েছিল এতে করে গায়ের জামাটি খুব আশ্চর্য যে মাত্র এক পাশেই ঘুরে পড়েছিল এবং যন্ত্রণায় আরেকবার সে চিৎকার করেছিল এই হৃদয় বিদারক শব্দে পরিচ্ছন্ন শুভ্র শ্রীযুক্ত বাড়িখানি বিড়ালের চোখের মতো বড় হয়ে গিয়েছিল এবং তন্নিমিত্ত এই গৃহস্থিত চিনিপাতা জীবন মুহূর্তকালের জন্য পাশার অক্ষের মতো নিষ্পেষিত শব্দ করে ওঠে দ্বিতীয় চিৎকারে এবারের বিধবা গিন্নি খেতুমিত্তিদের মা ছুটে আসবার চেষ্টা করেছিলেন কেননা তার ভিজে কাপড় ভিজে কাপড়েই তাকে অনেক শুদ্ধ কাজ করতে হয় মুখে তার এ সময়োচিত তো অষ্টরতর শতনাম বিদুর নাম কাঙাল ঈশ্বর পদে এসে থেমেই কী হলো কী হলো বাক্য ভিজে কাপড়ে এখনও কিছু ব্যস্ততার শব্দ ছিল এ কারণে যে সম্মুখবর্তী এই দৃশ্যে কিরূপ ভঙ্গি যে করা উচিত তা ভাববার মতো তার অবকাশ ছিল না হয় তিনি বেশি করে আলো অথবা বেশি করে ঝাপসা কিছু দেখেছিলেন তার দেহটি কেবলমাত্র কর্তব্য বসে সম্মুখে এবং সুচিবায়ুর জন্য পিছনে দুলে গিয়েছিল আর মুখে বারংবার একই কথা ধ্বনিত হয়েছিল ওমা মা কি সব্বনাশ গো কি সব্বনাশ তার স্বরের মধ্যে যথাযথ অসহায়তা ছিল ইতিমধ্যে নবীনা বউটি কোনো এখানে এসেছিল তখনও বাঁ হাতে সায়াটি আঁট করে ধরা এবারে ঝটিতে গিট বেঁধেই যখন সে যুথিকে সাহায্য করতে যাবে তৎক্ষণাৎ থমকে গেল কেননা খেতুর মা আপনার গায়ে গতর খেলিয়ে বলেছিলেন বলি হ্যাঁ গা তুমি কি পাগল নাকি বললে বড় অন্যায় হয় কি তোমার ভাগারে কোল বলি চান করেছো না ওকে ছুলে আবার কাপড় জুটবে ইত্যাকার বাক্যে বুঝা গেল খেতুমিত্তিরের মা খানিক নিশ্চিন্ত খানিক সমঝে উঠতে পেরেছিলেন এবং আপন পুত্রবধূকে নিবারণ করে এবার জুথিকে ধমক দিয়ে বললেন নে নে চোষ না হারামজাদি আঙুলটা মরণ হ্যাঁ কাটলো কি করে চুপ হয়তো তার মনে পড়েছিল যে পাখিটা কথা বলতে পারে ফলে আরও ভীত রক্ত দর্শনে মুখখানিকে ঠেলে বাধা পুটলির মতো করেছিল অজস্র চুলকে ঘাড় থেকে একটু হাঁটাবার জন্য মাথা নাড়া দিয়ে বললেন পাখি পাখি সাত সকালে কি অলক্ষণে কাণ্ড রে বাবা বলে খেতুর মা মানা কণ্ঠে বললেন পাখি আমার পাখির তো এমন স্বভাব নয় এবং পাছে দোষ পরে এ কথা নিশ্চয়ই স্মরণ করো তো পুনরায় বলেছিলেন তুই সাত সকালে মরতে আমাদের বাড়ি ঢুকেছিলি কেন নে চোষ না আঙুলটা পোড়ার মুখী আবার ধ্যান আপানা না বৌমা টক টক্করে একটু চুন এনে দাও বউটি সত্তর চুন আনতে গেল জুথি এখনও বুদ্ধিভ্রংশ খেতুরমার কথায় খানিক হাঁ করে রক্তাক্ত আঙুলটি মুখে পুরবে কিনা ভাবতে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ এতাবৎ আপনার মুখে সযত্ন রক্ষিত ছোলাগুলি যা আসে মুখে পুড়েই চিবইনি এ কারণে যে চিবলেই তো শেষ তাই অতি অতিকৃপণের মতোই মুখের একান্তে রেখেছিল এবং হাঁ করে আঙুল মুখে পুরবে না মুখটা আঙ্গুলের কাছে নিয়ে যাবে এ ভীষণ দ্বিধায় অদ্ভুত হাস্যকর অবস্থা তার হয়েছিল হঠাৎ ঠিক এই মুহূর্তে তার মুখনিশ্রিত ছোলা কটি পরে গড়িয়ে খেতুর জলসাদা জল সাদা হাজাদষ্ট পায়ের নিকটে লেগেছিল বেচারি জুথি উপরন্তু বেচারি জুথির মুখ থেকে অল্প লালা তার নিজের হাতেই পড়েছিল এবং সে কম্পমানা অন্য পক্ষে ছোলা পরতেই খেতুর মা ঝটিতেই দুই এক পাশ সরে এসেছিলেন মাটি থেকে চোখ ফিরিয়ে তিনি জুথিকে দেখে রাগে রোষে আক্রোশে তার যে মতো বা শুষ্ক হয়েছিল কি বলে যে গঞ্জনা শুরু করবেন তার সঠিকভাবে তার ঠোঁটে গুছিয়ে নিতে পারছিলেন না সহসা আক্রমণ আরম্ভ হয়ে গেল ও মা মেয়ের নো নোলাগো কোথায় যাব গো এ সময় আপনার গণ্ডস্থলে তর্জনী ছিল তারপরেই দাঁতে দাঁত ঘষে বলতে লাগলেন বেশ হয়েছে খুব হয়েছে এবার নিজের রক্ত পেট ভরে খাও যে জুথি এতক্ষণে কাঁদেনি হঠাৎ ধরা পড়ে যাওয়ার দরুন চিৎকার করে কেঁদে উঠল তথাপি চোখ দুটি ভারী সজাগ ছিল খেতুর মা আপনকার গা গত ভিজে কাপড়ে ঘর্ষণ তো বললেন একা চড়ে তো দাঁত কপাটি ভেঙে দেবো আবার কাঁদ না হচ্ছে ছেঁচড়া কাটে ভিগিরির মরণ পাখিটা তোর টুটি ছিঁড়লে আমি হরিণ দিতুম হারাম জাদি ছোলা চুরি ফের যদি এবারে তৃষিমানায় আসবি তো ঝেঁটিয়ে তোর খাল খেঁচে নেব তাই বলি আমার পাখি কৃষ্ট নাম ভেন্ন যে জানে না সে কেন কামড়াবে উহ তোর বাপ মাকে কিছু খেতে দেয় না চোষ না রক্তটা এমন সময় বউটি একটা গোটা পানে খানিক চুন নিয়ে এসে দাঁড়াতেই খেতুর মা সত্যি ক্ষিপ্ত তিরিক্ষে হয়ে উঠে ছোট্ট একটা লাভ দিয়ে উঠেছিলেন বললেন খুব যে দরদ দেখাতে এগিয়ে যাচ্ছিলে বলেই পরেই হঠাৎ চুন সমেত পানটির দিকে নজর পড়তেই গায়ে যেন বিছুটি লাগলো খেঁকিয়ে উঠে বলেছিলেন তোমার কি কোনো আক্কেল নেই গা বলি এই বাজারে একটা গোটা পান নষ্ট করলে বলি আকালের কথা কি তোমার অজানা না বউটি তটস্থ থ জড়সরু চকিতেই মেঝেতে পানটি রেখে দিলে না পানটি হাত থেকে খসে মেঝেতে পড়েছিল তা বোঝা গেল না রক্তের অজস্র ফোঁটার মধ্যে পানটি লক্ষ্য করেই খেতুর মা যুধিকে প্রচণ্ড কণ্ঠে বললেন তল বলছি হাঁ করে রইলে যায় হারাম যাদি এবং প্রকার বাক্যে বেচারি যুধির প্রকৃতপক্ষে কী যে করা শোভনীয় তা সে নিজেই কিনারা করতে পারছিল না সে একবার মেঝের দিকে অন্যবার খেতুর মাঠ দিকে আড়ে আড়ে চেয়েছিল খেতুর মা ওইটুকু বিলম্বেই অস্থির মুহূর্তের মধ্যেই সকালের আলোকে বাঁকা চোখে দেখেন এবং নিমেষেই পান তার নিজের হাতে তুলে একবার মাত্র চুন সমেত পানটির দিকে তাকিয়ে নিশ্চয়ই একথা ভেবেছিলেন যে তাকে এ কাজের পর আর একবার স্নান করতে হবে ভেবে পরক্ষণেই জুথির বেলা বেনিটার হেঁচ কাটানে নামিয়ে বেশ জব্বর মুঠো করে ধরার পরে পানটা তার কাছে এগিয়ে দিতে সে জুথি অতি সহজভাবে সেটা নিয়ে নিজের আঙুলের উপর চেপে ধরেছিল এবং যুগপদ আপনার দাঁত দ্বারা কাছের জামাটা কিঞ্চিৎ টান দিয়েছিল খেতুর মার ক্রোধ উন্মত্ত বেনি আকর্ষণে যুথি বড় নিশ্চিন্ত হয় ঝাঁটা লাথি এসবে তার তেমন বা সকল কিছু বোধগম্য পরিষ্কার লাগে সুতরাং এই সে চেয়েছিল যেহেতু সে কোনো মতেই দু চোখে দুই দিকে দুইভাবে আর দেখতে পাচ্ছিল না এছাড়া এত আলো থেকেও সব কিছু যেমন বা সন্ধ্যা তাই যুথি ইত্যাকার নির্মম ব্যবহারেও অধিক স্বাচ্ছন্দ্য বোধ করছিল এখন খেতুরমার সঙ্গে পা মিলিয়ে অক্লেশে চলতে পারবে খেতুরমা আর কালবিলম্ব না করে তার চুলের মুঠি ধরে এক টান মেরেছিলেন খেতুরমা তাকে যখন নিয়ে যাচ্ছিলেন তখন পাখিটার পাশ দিয়েই তাঁদের যেতে হয় ফলে এ সময় জুতি খেতুরমার কাছে ঘেঁষে এসেছিল এবং চোরা গোপ্তা চাহনিতে পাখিটার প্রতি সে দেখে পিতলের চকচকে দাঁড়ের উপরে নিশী তীব্র ও সাংঘাতিক রুক্ষ পা দুটি তার ঠিক উপরেই পাখি সুরল উদর দেখা যায় শেষ রাতে চন্দ্রকিরণে প্রকাশমান শরৎকালীর মেঘ যেমন হয়তো সবুজ কিংবা পাণ্ডুর কি নরম কি তুলতুলে সুদর সুকুমার সুকুদর সুকুমার তথা কোমলতা এইরূপ যে প্রবচন সেইটুকু প্রত্যক্ষের দেখার মানুষেই মানুষ কি টিয়া পাখি পোষে যুথি আপনাকে নির্বিকারভাবে ভাবে খেতুর মার বজ্রমুষ্টির মধ্যে ছেড়ে দিয়েছিল তাকে নিয়ে রাস্তায় নেমে এই পরিপ্রেক্ষিতহীন লাল গলিতে নেমেই দুবার চিকচিক করে থুতু ফেলে মাথার কাপড়ে হাত দেবার কথা তার মনেই হয়নি এ কারণে যে গলি শুনশান যুথিদের বাড়ির দরজার সম্মুখে এসে দাঁড়ালেন এবং দরজায় লাথি মারতেই দরজাটা আপনা থেকে খুলে গেল এটা তিনি খেতুর মা আশা করেননি ফলে দোমনা হয়ে ছেলে মানুষের মতন অহেতুক সর্দি টেনেছিলেন দরজা খোলার পর ভিতরে ঝাপসা অন্ধকার কাটার পর দেখা গেল প্রীতিলতা প্রীতিলতা দেওয়ালে একটি পাট হেস দিয়ে দণ্ডায়মান হাতের আলগামুঠো এক গাদা এক থোকা চুল যা অবহেলায় অনিয়মে মেহেদি পিঙ্গল তবু সেখানে অন্ধকার সে জননী তথাপি এ খেলা তার ভালো লাগে অজস্র চুলে চুলে পাচন গন্ধ এহেন গন্ধে আপনাকে বড় পুরাতন বলে বোধ হয় গায়ে নাপথলির আর তরঙ্গের মরিচার গন্ধে মিলেমিশে দিনগুলিকে যেমন বা সুদীর্ঘ করে আর যে তাকে প্রীতিলতাকে অযথাই মন্দভাগ্যক্রমে নিশ্চিহ্ন করেছে বস্তুত সে নিজেকে খুঁজে না পেলেও আপনাকে বুঝে না পেলেও অদ্য সে নিঃশ্বাস নেয় আজও সে দীর্ঘশ্বাস ত্যাগ করে ভেবেছে হায় আমার থেকে আমার ছায়া সুখী সে চোখ ছোট করে দিনমান দেখে সে চোখ সুতীক্ষ্ণ করত অন্ধকার দেখে খেতুমিত্রের মা প্রীতিলতাকে দেখে থমকেছিলেন তারপর নিজের বেনিদ্ধৃত মুষ্টি দেখেই যেন বা নিশ্চয়াত্মক বুদ্ধি ফিরে পেলেন এবং অন্য হাতে ভিজে কাপড়ের খানিক দিয়ে অষ্টদ্বয় আবৃত ছিল এখন কথা বলার সময় মুখের কাপড় কিয় পরিমাণে সরানো হয়েছিল তিনি বলেছিলেন এই নাও বামুনের মেয়ে এই ন্যাও বাক্যের মধ্যে সত্যনিষ্ঠার গরব ছিল প্রীতিলতা অল্প আয়াসেই মুখখানি বাঁকিয়ে তাদের দেখেছিল ভাতে ব্যাং লাফিয়ে পড়লে চাষা যেমন লাভ দিয়ে ওঠে তেমন তেমন লাভ তেমনি যেমন বা তার ভিতরে দিয়ে উঠল কিন্তু দেহে কোনো সার দেখা গেল না কেবলমাত্র হস্তধৃত চুলসমূহ এই দৃশ্য দেখেই সে চকিতে মুঠো ছেড়ে দিয়েছিল অন্যপক্ষে খেতুর মা জুথির বেনিও ছেড়ে দিয়েছিলেন দিয়েই বললেন তোমার মেয়ে কি বলবো বাবা বললে যাবে না সাত সকালে লোকে শুনলে বলবে খেতুর মা কি লোক গা ভদ্রলোকের মেয়ে ঘের না নেই একেবারে ভিকিরির অদম গা পাখির ছোলা চুরি করতে গিয়ে কি কাণ্ড বাঁধালে মুখ থেকে না পড়লে আমি কি টের পেতুম এইটুকু বলেই খেতুর মা চারিদিকে চেয়েছিলেন এ কারণে যে তার মনে হয়েছিল এখানে বারান্দায় কেউ নেই আর যে তিনি একাই বকে মরছেন খেতুর মা আশা করেছিলেন এইটুকু বলতেই জুথির মা জুথিকে আর আস্ত রাখবে না কিন্তু কই ফলে তার বড় অসম্ভব রাগ হয় কণ্ঠস্বর কর্কশ এবং দৃঢ় হল বলেছিলেন বলি তোমার কি মনে হয় আমি মিথ্যে বলেছি সৎশাসনে না রাখলে মেয়ে কালে ছেন ছেনতাল হবে ঝরঝরে হবে পরকালে প্রীতিলতা আশ্চর্য মনোযোগ সহকারে সকল কথাই শুনছিল যেহেতু খেতুর গলার কথার টানের মধ্যে লক্ষ্মীর পাঁচালির পড়ার ধাঁত ছিল মিল ছিল বিশেষত যেখানে আছে বন অধিষ্টাচ্যে দেবী তুমি বনে বনে যেখানে গৃহলক্ষ্মী রূপে তুমি সকলের ঘরে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে সে প্রীতিলতা যেমত বা করজোড়ে সংবাদ শুনছিল কিন্তু তা হলেও একথাও সত্য যে ভিখিরি কথা তাকে রক্তের প্রাচুর্য দিয়েছিল চুরির কথাটা এ তুলনায় মাটির স্বল্প স্বল্পতোয়া সদৃশ দেহখানি রুষ্ট সাপের মতোই আলোড়িত হয়ে ওঠে আপনকার বরফ দেওয়া চোখের দৃষ্টিকে অমোকভাবে ছোড়া যেমন করে হাতে ধরে তেমনি সেইভাবে উদ্যত করে ধরেছিল খেতুর মা কথা শেষ না করেই যেই তুরি দেওয়ার শব্দের মতো তাচ্ছিল্য করে হাঁ আওয়াজ করেছেন তার দণ্ডেই প্রীতিলতা ইহ ধনী করে ওঠে আর ঠিক এহেন সময় এক ঝাঁক জঙ্গি বিমান উড়ে গিয়েছিল এখানকার সকলেই এ বারান্দা প্রায় ঢাকা পাঁচিলের ওপরে উপরে যে আকাশ সেদিকে চাইল তথাপি প্রীতিলতা নিজেকে এখন ইতিমধ্যেই সান দেওয়ার অবকাশ পেয়েছিল সে মুখখানিতে ইদৃশ্য ভঙ্গি করে যে যেমন মনে হয় সে কিছু খাচ্ছে অথবা তার জিভা আঠায় জড়িয়ে গিয়েছে এরপরই সে বিড়ালের মতো ফ্যাঁস করে উঠেছিল বললে নিজে যে বগলে সাবান দাও বিধবা হয়ে তার বেলা কিছুটি হয় না না একবার নিজস্ব ভাষাটা অনুধাবন করেই পুনর্বার বললে সেবেলা কিছু হয় না এই সঙ্গে অঢেল সোনা ইংরেজি বলার জন্য অবশ্য এ সকল শব্দ বাক্য নয় গ্যাট ম্যাট হুট ফাট জাতীয় ইংরাজিয়াত্মক তার জিভ্ভা যার পর নায় করকে উঠল প্রীতিলতার ঘোর বাক্যস্রোতে খেতুর মার মুখাবৃত কাপড়ের অংশ ঝরে পড়ল কোন দিকে যে অজস্র আলো তথা কোন দিকে যে দরজা তা বেচারি খেতুর মা বুড়ো মানুষ ঠিক ঠাউর করতে পারলেন না অবশ্য অবশেষে তিনি অদৃশ্য হন প্রীতিলতার কাছে খেতুরমার এই চিত্রভ্রমবশত হাঁক বড় মজার মনে হয়েছিল এবং বেচারি এই প্রসঙ্গে হাসতে গিয়ে আপনকার বিবর্ণ আত্মবেদনাময় মুখারিকে যন্ত্রণা দিয়েছিল তবু সে কাতর নয় সে হেসেছিল তার শতচ্ছিন্ন কাপড়ের আঁচল তুলতে গিয়ে মাক্যসার পায়ের দক্ষতায় তার আঙ্গুলগুলি পুনরায় চুলগুলিকে সংগ্রহ করে এবং সে প্রীতিলতা আপনকার অজস্র চুলের অঞ্জলিবদ্ধ অন্ধকারে মুখমণ্ডল ন্যাস্ত করত বর দেখা হাসি হাসলো জুথি নিজের ব্যথাটাকে বড় করবার চেষ্টা করে তার মাকে হাতখালি দেখাচ্ছিল তবু চুলের আধার এবং তার উপরে ঘোর দর্শন রাত্রে বিদ্যুৎ রেখা তুলল হাসি তাকে জুথিকে অনেকের কথা স্মরণ করিয়েছিল যথা বাবা কোথায় যথা লতিকই নিশ্চয়ই সে তাদের আঁকড়ে ধরতে চেয়েছিল কেননা সে এক আপতকালের সম্মুখে এসে দাঁড়িয়েছিল সহসা পলকে তার মাথায় যে মতোবা বা বাতপ্রবাহ খেলে গেল আর যে সে কেবলমাত্র এক পা পিছনে সরে ত্রস্ত সরে আহ আহ করে বলেছিল তোমার পায়ে পড়ি আর করব না আর করব না এবং তার অল্প বুদ্ধিতে রক্তাক্ত হাতটি ঈষদ উঁচু করে দেখিয়ে মার প্রীতিলতার দৃষ্টি আকর্ষণ অথবা করুণা ভিক্ষা করতে চেয়েছিল এ কারণ প্রীতিলতা সূক্ষ্ম বিবশ যদিও বিশির না যদি বহু দিবস হাভাতে তবু ইদানিং সরসিত তীব্র ভয়ঙ্কর ফনা তুলে আসছিল অজস্র ছেঁড়া মধ্য দিয়ে প্রকাশিত তার অঙ্গাংশ সকল লাল মলিন ছিন্ন কাপড়ে ধরা পড়া একটি ঝড় যুথির গলায় আর কোনো স্বর ছিল না মুখমণ্ডল ভয়ে কালশিটে তবু এটুকু ব্যবধান মধ্যে সে একটিবার চোরার গিলি ছিল যেহেতু প্রীতিলতা আর বেশি এগিয়ে আসতে পারেনি যেহেতু গায়গতরে তার নিজেরই কোনোই ক্ষমতা ছিল না যেহেতু সে প্রীতিলতা যে জুথির মুখে না পাওয়ার দুর্দৈব তৎসহ না মাজা বাসনের মতো ময়লা এই নামাজা কথাটা তার আপনার ইজ্জতে লেগেছিল যেহেতু নামাজা কথাটায় এই সংসার এখনকার দিনের পরিচ্ছন্ন দৈন্য উপহত চেহারাটা ছিল যে রূপে বীজ মধ্যে বৃক্ষের ছায়া পর্যন্ত নিহিত থাকে এবং দিনা প্রীতিলতার মধ্য দিয়ে একটি দীর্ঘ শ্বাস বয়ে গেল এখন সে থমকে দাঁড়ালো প্রীতিলতা অন্য আরেক দিক থেকে নিঃশ্বাস নেবার জন্য ছোট বারান্দার আরেক দিকে চাইল এখানে সেখানে সাতবাসটে অন্ধকার বালতি আর টোল খাওয়া ডেকচির জল ছাড়া আর কোথাও যে সকাল হয়েছে এ সত্যের উল্লেখ নেই প্রায় ঢাকা বারান্দার উপর দিয়ে এক লুপ্ত আকাশ দেখা যায় যাতে করে মনে হয় তারা যেখানে আছে সেটা পৃথিবী অবশ্য মেঘমন্দ্র প্লেনের শব্দ কচিত মোটরের হর্ন অথবা কখনো সাইডেন আছেই এতদ্্যতীত রাত্রে হরিধ্বনির থেকেও বিভৎস হয়ে ওঠে মানুষের কণ্ঠস্বরের নামে উত্তাল উদ্দাম পোড়ার আওয়াজ মনে হয় এক আপনাকেই কামড়ায় ধনীরা সুখী কেননা এহেন মর্মন্তুদ আওয়াজে তারা পাশবিক অত্যাচারীর সদর্প মা ভয়ী ধ্বনি শুনে আপনার দ্বার অরগলবদ্ধ করে সুতরাং তারা নিশ্চিন্তে ঘুমায় অন্যপক্ষে সামান্যার রমণী প্রীতিলতা তাদৃশ্য চর্মলোলকারীর টঙ্কার শ্রবণে অল্পকাল নিমিত্ত নিঃশ্বাস স্থগিত রাখে আপনার গৃহস্থানের কতিপয় ফাঁকা বাসনের হাঁড়িতে এ আওয়াজ নির্দয়ভাবে প্রতিধ্বনিত হয়ে ওঠে তখন সে আত্মরক্ষা হেতু আপনার বক্ষদয় হস্তস্থাপন করে তবু বেচারির শীর্ণ একটি হাত কপালে করাঘাত করতে ছুটে যেতে চায় এবং সে কোনো রূপে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে নারায়ণ নারায়ণ বলে কোনো ক্রমে হাতের তালু দেওয়ালে গায়ে এঁটে ধরে হাঁকায় মনে হয় সে যেন বা পালাচ্ছে রুগ্ন শুষ্ক শক্ত হিম অষ্টপুট দ্বারা অল্প অল্প বুলবার চেষ্টা করে এবং পাগল চোখে এদিক ওদিক তাকায় মনে হয় এ রৌদ্রকর্মা সে আওয়াজ তাকে যেন টানছে ডাকছে সে না না বলে উঠেছে তবু ঘাম হয় এবং ঝোটিতে লতি যুথি বলে ডাক দিয়ে আপন কন্যাদায় সাড়া নেয় এবং সঙ্গে সঙ্গে মনস্থ করে ঝুল ঝেড়ে ফেলবে পয়সা পেলেই পরনের কাপড় ধোপদুরস্ত করতে হবে তাহলে এ দুঃসহ আওয়াজ তাকে তাদের আর চিনতে পারবে না কিন্তু অনেক শূন্যতা অনেক পাগলা সেলাই তাকে স্মৃতিলতাকে অতিমাত্রায় ছোট করে এখন প্রীতিলতা আপন গর্ভজাত কন্যা জুথির দুঃখময় মুখের দিকে চাইল ফলে হঠাৎ দিবে যাওয়া মনটা দুর্ধর্ষ লাল হয়ে উঠল রক্তস্রোত স্ফীত তাতাত হই যদিও সে নিচে ভেবে পায়নি এমন ধারা একটা বিচ্ছু খেউরে নিষ্ঠাবতী বিধ বা খেতুর মাকে রণে ভঙ্গ দিতে বাধ্য করতে পারে যার ফলে তার পেটটা যেন ভরে গিয়েছিল পরিদেহ বস্ত্র সকল নিরবচ্ছিন্ন তাছাড়া শুভ্র মুহূর্তের জন্য সেই রৌদ্রকর্মা আওয়াজের ফাঁদ থেকে অনায়াসে অব্যাহতি পেয়েছিল প্রীতিলতার দেহটা যা মতো বা দেহ থেকে ছুটে বার হয়ে চলে গেছে নিমেষের জন্য লজ্জাও তার হয়েছিল যেহেতু যুধি তার কথাটা খেতুরমার প্রতি নিশ্চয়ই শুনেছিল তাদের মতো ঘরে এমন কুৎসিত কথা শুনলেও পাপ হয় এ কারণেই রক্ত তার দিংমণ্ডলকে প্লাবিত করে উক্ত কথার স্মৃতি মেয়ের মন থেকে মুছে দেওয়ার নিমিত্তই সে ক্ষিপ্রবেগে ছুটে গিয়েছিল এবং এই আশাতীত দুর্বিভাব্য গতিবেগে জুথিকে পার হয়ে ক্ষণিক থেমে আশ্চর্য পলকেই নিশ্চয় করে অসম্ভব ঢঙে পুনশ্চ কন্যাকে প্রদক্ষিণ করে বাজিকর যেমন মরার খুলিকে কেন্দ্র করে সাপুরি যেমন সাপকে কেন্দ্র করে পৃথিবী যেমন সূর্যকে এ সময় নাবালিকা জুথি আপনার রক্তাক্ত হাতখানি অন্য কোনো উপায় না দেখে তুলে ধরেছিল এখানকার বারান্দার ধুম সদৃশ আলোয় রক্তাক্ত হাতখানি দেখতে দেখতে প্রীতিলতার চিত্ত বিভ্রম ঘটে সহসা তাই সে যেন হয়ে বসেই জুথিকে জড়িয়ে ধরেছিল সেই সেঁকো কদর্য অভাবের মধ্যেও যে গভীরতা গীতের শুদ্ধ পর্দায় থাকে যে গভীরতা জলে প্রতিফলিত তারায় যে গভীরতা শিশু হাস্যের রহস্যের মাধুর্যের প্রাণধর্ম এ গভীরতা সহজে সে খুঁজে পেলে ঘুমজড়িত কণ্ঠে সে বলেছিল খুব কেটেছে জুথি এখন মায়ের বাহু বন্ধনে ইসব সলজ্জ আপন হাতের প্রতি নজর রেখে অতীব ধীরে মাথা নাড়িয়েছিল এখন তারা ঘরে জুথির আঙুলটি বাঁধা হয়েছিল সে মারকোলে ঠেস দিয়ে আর লতি আর এক পাশে তারা দুই বোন একটি কথাও বলেনি এক তককে বুঝেছিল যে আমরা বড় নিঃসহায় এবং মার দিকে বড় বেশি করে ঘেঁষে এসেছিল প্রীতিলতা এইটুকু উষ্ণতার মধ্যে এমন হতে পারে যে সচেতন হয়ে উঠেছিল কেননা সে যুথির মাথার উপরে আপন গন্ডস্থল স্থাপন করে পরক্ষণেই তার নাসিকা কুঞ্চিত হয়ে উঠল যেহেতু গন্ধকের মতো ঘৃত কুমারীর মতো এক ধরনের গন্ধ তাকে বিপর্যস্ত করে সুতরাং প্রীতিলতা ছিলা ছেঁড়া ধনুকের মতো উঠে বসে আরে চাইলো সে এখন কঠিন এ সময় তার মনে হয় মনে পড়ে কি অদ্ভুতভাবে দুইজনে পিঁপড়েকে অনুসরণ করেছিল একজন হামাগুড়ি দিয়ে আরেকজন বেঁকে হাঁটুতে হাত দুটি রেখে অল্পকাল পরেই তাদের দ্রুতগতি দেখা যায় মাটি থেকে মুখ সরিয়ে ঝটিতি জুথি লতিকে বলেছিল এই মা দেখছে কিনা দেখ এতে লতি যখন এদিকে চায় তখন তার মাথাটা বই পড়ার মতো নেড়েছিল আর জুথি লতিকে লক্ষ্য করতে গিয়ে পিঁপড়েটিকে হারিয়েছিল সারাটা মেঝেতে চোখ বুলিয়ে জুথি শখেদে বলল হ্যাঁ লতি হঠাৎ চাপা কলে বলল দিদি এই যে আহ সুন্দর রুক্ষ দিবালোক লাল আনুগত্য সবুজ যেমন বৃষ্টির অনুগত বৃষ্টি যেমন মেঘের মেঘ যেমন বাষ্পের বাষ্প যেমন নীলাব্ধি বসনার এরপরে দুই বোন লাইন লাইন বলে চেঁচিয়ে উঠল এই লাইন বন্ধ চান্নার ফুটো দিয়ে চলে যায় দুই বোনই দেখেছিল মধ্যে পগার তারপর যে বিরাট বাড়ি তারই খানিকটা যে বাড়ির থেকে কালোয়াতি গান আসে ফোরনের গন্ধ আসে বিড়ালের ঝগড়ার শব্দ আসে বেচারের লতি বলেছিল দিদি আমরা যদি পিঁপড়ে হতাম প্রীতিলতা জননী হয়েও এ দৃশ্য কোনো এক অন্তরাল থেকে দেখেছিল কোনো এক মন দিয়ে শুনেছিল একথা স্মরণে তার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল প্রীতিলতা ভিতা ঠিক এমতো সময় একটি কাশির আওয়াজ সে আওয়াজে বটগাছের শিকড় পর্যন্ত অস্থায়ী হয়ে যায় প্রীতিলতার প্রাণপুরুষ কেঁপে উঠল প্রীতিলতা আপনার দৃষ্টিকে রূঢ় করে কবজা করে রেখেছিল সম্মুখের অনেকটা সিমেন্ট করা ড্যাম্প শিক্ত দেওয়ালের দিকে অথচ বিস্ময়কর কথা এই যে কে যেন বা কার দৃষ্টি দেহ মন সব কিছুকে জানলার দিকে ঘুরিয়ে দিতে চাইছে যে জানলায় দু একটা গরাদ নেই সেখানে দড়ি দিয়ে বাঁধা প্রীতিলতা অত্যন্ত শক্ত করে নিজেকে ধরে রাখবার চেষ্টা করেছিল কেননা এই সময় কাশির বা লাঠির ঠকঠক আওয়াজ ক্রমেই নিকটস্থ হয় স্বল্পালোকে অদ্ভুত একটা ছায়া পড়বে এরপর গলির মাঝে নর্দমার ঝাঁঝরিতে লাঠির আঘাতে ঠং করে একটা পাজি আওয়াজ সংঘটিত হবে আর যে তার পরক্ষণে পৌঁছবে তাদের সূক্ষ্ম গলিতে এবং তাদের রকে ওই জানলার পিছনে ধপ করে গাঁঠি রাখা শব্দ হবে আর যে তখনই শ্বাস প্রশ্বাস দীর্ঘ নিঃশ্বাস সমস্ত কিছু মিলে সঘন অধীরতার শব্দ মিলে একটি পাতাহীন পৃথিবীর রুক্ষতার উদয় হবে এই ভয়ঙ্কর নিঃশ্বাস সকলের শব্দ প্রীতিলতার ঘাড়ের অতীব নিকটে অনুভূত হয় সে রোমাঞ্চিত হয়ে উঠেছিল কেননা ঘাড়ের এইটুকু গোপন অতীব স্বল্প পরিসর স্থানে কেবলমাত্র কাম অভাবের দ্বারা তাড়িত হয়ে আশ্রয় করেছিল কেননা দেহের মধ্যে অন্য কোথাও দেহ ছিল না ফলে প্রীতিলতা বিমর্দিত ত্রাসিত শঙ্কার জড়তার ক্লৈব্যের শৈত্যের যাড্ডের হিমবাহ সেদবিন্দুর সঞ্চার হল সে আপনাকে আর কোনো ক্রমে আর দৃঢ় করে রাখতে পারল না ঝটিতি জাননার দিকে সে ঘাড় বাঁকিয়ে চেয়েছিল জাননার পিছনেই রক সেখানে ইদানিং পথশ্রমে যার পণ্যায় ক্লান্ত দ্রুত নিঃশ্বাসে ব্যস্ত হাড়ের খেলা এ খেলার আশপাশ দিয়ে অন্ধকার সহস্র ছেঁড়াচুলের মতো ভেসে ভেসে যায় এবার ছোট ছোট স্বস্তির কাশির আওয়াজ এবং অশীতিপর বৃদ্ধের সমস্ত মুখমণ্ডলে যেমত বা ছানি পড়া মুখখানি দুঃখময় গ্রহ কবলিত মুসু ঘাড়ের উপর নড়ছিল অনেকটা কাঁচা সর্দি গড়িয়ে পড়ে স্থির বৃদ্ধ অদ্ভুতভাবে এদিক ওদিক চাইল তারপরে এই ভগ্নস্বরে গান আরম্ভ করল গানটা টহলদারি নিজস্ব বেদনা এ গানের সুরে বর্তমান ছিল প্রীতিলতা কখন যে এ গানে আপনকার বোধ হারিয়েছিল তা সে জানত না গানটি শুনে শুনে এ কয়দিনেই তার ভালো লেগেছে এবং সে আপন মনে অনেক সময় গায় এখন সহসা সে বুঝতে পারল যে সে অতি ধীরে বৃদ্ধের সঙ্গে সঙ্গে গলা মিলিয়ে গানটি গাইছে আর যে তরিতে লজ্জায় কাঁধের পিছন থেকে কাপড় তুলে মাথায় দেবার কারণে তুলতে গিয়ে বুঝতে পারলে হাতের কাপড়ের পার মাত্র উঠে এসেছে এবং আর কোনো উপায় নেই বলে মেনে নিয়ে সেটাই যথাযথভাবে রাখল কিছু পরে যুধি লতিকে বিশেষ সাবধানতার সঙ্গে দেহ থেকে মুক্ত করত প্রীতিলতা উঠে দাঁড়ালো কারণ এখন সে ধীরে ধীরে জান্নার একপাশে এসে জান্নার পাট বন্ধ করে দিয়ে আপাতত সাহিত্য বৃদ্ধকে এ কয়দিনের অভ্যাসবশত উঁকি মেরে দেখবে এইভাবে দেখার সময় তার নিঃশ্বাস রুদ্ধ হয়ে এসেছিল অভক্ত দেহ কি এক উত্তেজনায় ঝিমঝিম করে উঠেছিল পলকে স্থান পরিত্যাগ করে সে দেওয়ালের বহুকাল পূর্বে একটি আয়না ছিল সেখানে এসেই থমকে দাঁড়ালো এখানে একমাত্র জায়গা যেখানে সে আপনাকে আপছায়া দেখতে পায় হায় সত্যি যদি আয়না থাকত এখানে খানিক কালক্ষয় করে উন্মত যেমত চঞ্চল পদবিক্ষেপে মেয়েদের কাছে গিয়ে তাদের সজোরে নাড়া দিয়ে জাগিয়ে দিল এরা তিনজন কোনো কিছু ভাববার পূর্বেই প্রগল্প ভয়ঙ্কর কাশির আওয়াজ শুনতে পেলে প্রীতিলতার কর্তব্য বৃদ্ধিভ্রংশ হয়নি সে অসম্ভব উল্টোপাল্টা কণ্ঠে বলে উঠেছিল ওর না তোরা বুড়ো কি মরবে দুই বোন বিশেষ সপ্রতব হয়ে উঠল কর্তব্য পালনে এদের অল্পক্ষণ দিগ্ভ্রম ঘটেছিল তারা খানিক সন্তর্পণে বারান্দায় এলো অন্ধকারে খুঁজল তারপর একজন দরজা খুলে দিলে ইতিমধ্যে মার গলায় এলো দেখিস অন্যজন জল নিয়ে এসে দাঁড়ালো। বৃদ্ধ এখন উঠে বসে কাশছিল ওদের দেখে আপনার টিনটা এগিয়ে দিলে বৃদ্ধ অদ্ভুতভাবে দুই হাতে টিনটা মুখের কাছে আনতেই এ লোল দেহে যেমতো বা বিদ্যুৎ খেলে গেল দ্রুত একটি হাত সরিয়ে পার্শ্বস্থিত জগদ্দল বালিশের উপর রাখতে যেই গেল সেই মুহূর্তে খানিক জল তার দেহের এখানে সেখানে পড়ে সাধারণ মনুষ্য দেহের হিমকল্পনা হয়ে দেখা দিল বৃদ্ধ দুই একটা কাশি সহযোগে জল খায় জুথি লতিকে খুব স্বরে বলেছিল কি বোকা জল গিলে গিলে খাচ্ছে লতি গ্যাসের অন্তিম আলোর কিছুটা মুখে তুলে নিয়ে বললে চিবিয়ে খাবে বুঝি যুথি পাখির মতন মুখখানিকে উষা করে বলেছিল আমি তো করি এবং পরে স্কুল মাস্টারির মতো করে স্পষ্ট বলেছিল ওতে পেট ভরে যায় লতি এ তত্ত্ব বুঝবার পূর্বেই হঠাৎ ভৌতিক আওয়াজ শুনল ঘরকে যাও না ঘরকে যাও না তারা দুই বোন দেখল বৃদ্ধ আপনার বোচকাটি দুই হাতে আগলে তাদের ও কথা বলছে এতে করে দুই বোন ঈষৎ ক্ষুব্ধ হয় কিন্তু বৃদ্ধের রকম সক্ষম দেখে মুখ টিপে হাসতে লাগলো বোঝা গেল বৃদ্ধ এবার বেশ রাগ করেছে যেহেতু বলেছিল খামাকা দাঁড়িয়ে আছো কেন ঘরকে ভালো জালা এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রীতিলতার কণ্ঠস্বর শোনা গেল লতি প্রীতিলতা জানত বৃদ্ধ কাউকে কাছে আসতে দেয় না কেন প্রথম যেদিন সে তাদের এগুলিতে সে আশ্রয় নেয় সেই দিনই তাদের বাড়িতে ঠিক দুদিন পর যৎকিঞ্চিত চোখ সিদ্ধ হয়েছিল তারা সকলেই শুয়েছে ইতিমধ্যে বৃদ্ধ ভাঙা গলায় গান গেয়ে উঠেছিল ব্রজ ঘুমের জন্য এখন হাঁক পাক করছে কেননা সে কোনো ক্রমেই তথা ভবিতব্যের দিকে চাইতে পারছিল না কেননা আগামীকালের সূর্য শুধুমাত্র যে জড়ভরত তা প্রমাণ করবার জন্য পুনর্বার দেখা দেবে কিন্তু এমতো সময় প্রীতিলতার ধোঁয়াটে কণ্ঠস্বর তাকে ব্রজকে ইহকালের স্যাঁত সাথে পৃথিবীর মধ্যে এনে দিয়েছিল প্রীতিলতা বললে বুড়ো হলে কি হয় খুব টনটনে জ্ঞান যখনই জুথিলতি যায় অমনি মারমুখ হয়ে ওঠে বোধহয় জানো মোচকায় অনেক টাকা আছে দূর শুনেছি ভিকারিদের অনেক টাকা থাকে দূর লড়াইয়ের বাজারে টাকা করতেই লোকে বলে পয়সা দেবে কে ব্রজোর উত্তরের মধ্যে ঊর্ধ্বের সিলিংয়ের সমস্ত নগ্নতা ব্যক্ত হয়েছিল ফলে প্রীতিলতা আপনার কবজির একমাত্র লোহাটা ঘোরাতে ঘোরাতে বললে মজা দেখেছ বুড়ো রোজ দাড়ি কামায় ব্রজ এহানো এজাহারে চোখ দুটি খুলেছিল সম্মুখের অন্ধকার দেখে নিয়ে পুনরায় চক্ষুদ্বয় বন্ধ করে আপনার দাড়ি দিয়ে হাতের বাজুর কাছে ঘষলে আর কথার মোড় ফিরবার জন্য বললে বস্তায় মানে বোচকায় চাল আছে প্রীতিলতা ব্রজর কথা শুনে প্রথমে বলেছিল তাই নাকি তারপরে বলেছিল ও ছোট্ট কথা অর্থাৎ উত্তর দুটি তার নিজের কাছে কেমন যেন বোকা বোকা ঠেকেছিল ইতিমধ্যে স্বামী স্ত্রী দুজনকে যা আত্মনিগ্রহ থেকে অব্যাহত দিয়েছিল তা বৃদ্ধির গান যা এখন সদ্য শুনলেও মনে হয় বহু পূর্বে শুনেছি কেননা এই গানটির মধ্যে আধিদৈবিক পূর্ণতা ছিল বর্ষার নিশ্চিন্ত ঘুমের মোহ সুন্দর প্রভাতের সোহাগ জগতের মধ্যে পরিচ্ছন্ন গ্রাম বাপ মা ভাই বোন আকাশ বাতাস পুষ্করিণীতে হাঁসের সন্তরণ সবকিছুই ছিল সকালবেলা প্রীতিলতা একটু চায়ের পুড়িয়া নিয়ে এসে গতকালের জুথিলতির সংগ্রহীত কাঠকুটো দিয়ে উনুন জ্বালিয়ে জল চাপিয়ে দিয়েছিল অদেরে ব্রজ উহু হয়ে বসে দুটি হাত তার নিজেরই পায়ের তলায় চাপা কেননা এই সময় তার দাঁড়ি বড় চুল কাচ্ছিল চুলকালে পাছে প্রীতিলতার নজরে পড়ে এবং তারই দূরদৃষ্ট অথবা হয়তো অকর্মণ্যতা স্পষ্টত ওতপ্রোত হয়ে ওঠে বেশিক্ষণ ব্রজকে এভাবে থাকতে হয়নি যেহেতু তারা দুই বোন খাওয়া খাওয়া খেলা করছিল তারা দুই বোন জুথি ও লতি খাওয়া খাওয়া খেলা করছিল এ খেলার মধ্যে নিশ্চয়ই পেট ভরা বা তৃপ্তির আনন্দ ছিল না একমাত্র উদ্দেশ্য ছিল তাদের দক্ষতার কারণে বাবা মাকে গর্বিত করা প্রীতিলতা অন্নমনস্কভাবে ধোঁয়া থেকে চোখ ফেরাবার অথবা সকালের আলোকে পরে নেবার জন্য কপালে একটি হাত রেখে এদিকে চেয়েছিল ন্যাকা কদর্য অস্বাভাবিক বৈশাচীর চর্বণের চাকুম চাকুম শব্দ ধোঁয়ার মধ্য দিয়ে বড় বিশ্রী লাগছিল প্রীতিলতার দেহে এ কারণে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল সে আর যেন স্থির থাকতে পারল না তরিতে উঠে ওদের দিকে না গিয়ে সদর দরজার দিকে গিয়েই আপনাকে স্মরণ করার অর্থে আপনকার কেশোদান দুই হস্ত দ্বারা আকর্ষণ করেই একবার ভেবে নিয়েছিল যে পিছনের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারেনি যে কেন সে বাইরের দিকে যেতে চাইছিল থমকে দাঁড়ালো তার পরক্ষণে ঘুরে সেইভাবে দাঁড়িয়ে কর্কশ তীক্ষ্ণ আনুনাসিক আওয়াজ করে বলল বসে আছো মারতে পারছো না ব্রজর পৌরুষ এতাপথ এক গলা জলে নিমজ্জিত হয়েছিল আপনার কন্যা দায়ের এইরূপ খেলা তার সকল কিছুকে অপহরণ করে তথাপি নিজে থেকে কোনো বিহিত করার মতো মানসিক ক্ষমতা তার আয়ত্তের বাইরে ছিল কেননা ভয় ছিল যে যদি করে তাহলে প্রীতিলতা তার প্রতি হয়তো অদ্ভুতভাবে তাকাতে পারে এখন প্রীতিলতার হুকুমের সঙ্গে সঙ্গে সে লাভ দিয়ে উঠলো এই সময় তার ছেঁড়া কাপড়টা প্রায় খসে যাচ্ছিল সেটা নিমেষেই ধরে প্রচণ্ডভাবে অফরন্ত কিল চর ঘুষি মারতে লাগলো প্রীতিলতা নিশ্চয়ই আপনার ক্রোধ সম্বরণ করতে পারেনি সেও লতিকে নিয়ে পড়েছিল দুজনেই যখন ধরাশায়ী তখন প্রীতিলতা তার নগ্ন বক্ষদ্বয় দেখে ঘুরে দাঁড়িয়ে কাপড় সংযত করতে করতে ব্রজের দিকে চাইল এবং যে ব্রজ তার প্রতি চেয়েছিল তারপর স্বামী স্ত্রী জোরে ভূমি লুণ্ঠিত ব্যাকুল ক্রন্দনরত মেয়ে দুটির প্রতি পিছন ফিরে দেখেছিল জুথি উদম ল্যাংটো এ কারণে যে সমস্ত ফ্রকটা খুলে গুছিয়ে তার একান্তে পাশে লতির সর্বাঙ্গ সুন্দর দেহটি আবরণহীন দুজনে মিলে মনে হয় এক মহতি কল্পনা সৃষ্টি করেছে মনে হয় এরা দুজনেই মধ্যযুগীয় কোনো স্থাপত্যের আহ্লাদিত ফ্রিজের অংশ বাপমা মা ওই দৃশ্য থেকে চোখ ফিরিয়ে নেবার কালে দুজনেই মুখোমুখি হয়েছিল দুজনেই অপূর্বভাবে হেসেছিল হয়তো আপন আপন চোখের জল রোধ করবার জন্যই হেসেছিল এদিকে উনুন জল তখন ফুটন্ত প্রীতিলতা তাড়াতাড়ি গুঁড়ো চায়ের পুড়িয়া খুলে জলের উপর ফেলল এবং একটি ছোট চামচ দিয়ে গুলতে গুলতে ব্রজর দিকে চাইল ব্রজর কাছে এ চাহনির অর্থ অতীব সুস্পষ্ট সে অনন্য উপায়ে আপন মেয়েদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে এ সময় এক ঝাঁক বোমারু বিমান উড়ে যাওয়ার মর্মভেদী শব্দে তীক্ষ্ণ ক্রন্দনধ্বনি আর ছিল না ছেলে মানুষ দুটির মুখে শুধুমাত্র ক্রন্দনের ভঙ্গিমাত্র ছিল ক্রন্দনের অভিব্যক্তি কি অ ছবিলা আমার ইচ্ছে করে গলায় দড়ি দিতে না লেখা না পড়া খালি খাই খাই কোথাকার দুর্ভিক্ষ হাবাতের ঘর থেকে যে এসেছে ভগবান জানেন প্রীতিরতা বলেছিল এ কথায় ব্রজ ভেবেছিল পুনরায় মারবার হুকুম আছে তাই তার দেহটা ঈষৎ উঠতে গিয়ে থেমে গেল এ কারণ যে এখন সে আর এক কথা ভাবছিল ভাবছিল নয়তো পাচ্ছিল ভয়ঙ্কর দুঃসহ গলিত ঘৃণ্য কদর্য গন্ধ অনেক মৃতদেহের গন্ধ মানুষেরা কি আদতে মাছ অভুক্ত তথা বুভুক্ষ জীবিতদের সবের গন্ধ নিশ্চয়ই এইরূপই হয় ফলে এ কথায় নিজের জন্য অবশ্যই ব্রজের যথেষ্ট লজ্জা হয়েছিল এখন প্রীতিলতা অনেক কথা বলে চলেছে এই ধারিটাই ছোটটাকে পর্যন্ত নষ্ট করলে কথা সব শুনলে গাজলে যায় সেদিন বলছে ঘরে বসে শুনছি বলে অসম্ভবভাবে যুদ্ধির কণ্ঠস্বর নকল করে তথা ভেঙে বলেছিল লতি মেঘ কী করে হয় জানিস হাজার হাজার বাড়ির রান্নার ধোঁয়া মেঘ হয় ওটা না রুই মাছের ঝোলের মেঘ ওটা না সোনামুগের ডালের মেঘ এ কথা শেষ করেই অদ্ভুত করে ভেঙাতে গিয়েই প্রীতিলতা ভয়ঙ্কর ত্রাসে কম্পিত সে বড় অবাক হয় কেননা নিমেষেই তার সম্যক উপলব্ধি হয়েছিল যে বহিরাগত ত্রাস তার দেহে সঞ্চারিত এবং রক্তকে যা হেতুহীন করেছে এই প্রকার জ্ঞানোদয়সে বুঝেছিল তার সুন্দর আয়ত নয়ন যুগলের একটি ছোট যুগপথ অন্যটি বড় এবং বিশেষ পরিমাণে উষ্ণ প্রীতিলতা এমন মনে হয় তার স্বভাব সিদ্ধ যন্ত্রণায় চিৎকার কি আর্তনাদ করে উঠতে চেয়েছিল এ কারণে যে তার মুখ চিৎকারকারীর ন্যায় ভাঙা অথচ কোনো আওয়াজ নেই ক্ষণে যেহেতু সে স্ত্রীলোক সেই হেতু আপনাকে সংযত করতে পেরেছিল একথা যেমন সত্যি তেমনি সত্যি যে প্রীতিলতা সেই ত্রাসকে প্রতি আক্রমণ করতে অথবা ত্রাসের ভাবনা থেকে অব্যাহতি পেতে চেয়েছিল গরম চায়ের খানিকটা চুমুক দিতেই সে বুঝতে পারলে দেহে অজস্র শিরা উপশিরা বর্তমান এবং সে আপনাকার হাঁটুরদ্বয় প্রজাপতির পাখার ন্যায় ধীরে ধীরে বিভক্ত করল ঝটিতে বন্ধ করে এবং পুনরায় এ কার্যে সে ব্যাপৃত হয় কারণ তার গাত্র উত্তপ্ত চোখে লজ্জা অথচ দেহ প্রজ্বলন হেতু বৃশ্চিক নিঃশ্বাস প্রবাহিত হয়নি অথচ তৃপ্তির পূর্বেই অথ খণ্ডিতা লক্ষণ নিচয় ওতপ্রত মনে হয় নিশ্চয় দেহগত ত্রাসকে দুষ্পূরণীয় কাম দ্বারা জর্জরিত করতে চেয়েছিল বলেছিল ওই বুড়োটাকে আজ বলে দিও বড় ভয় ভয় করে কার মনে যে কি আছে বলা যায় না বলেই সাহিত উলঙ্গ মেয়ে দুটিকে বলেছিল মরণ ওট না বুড়োধারী নির্লজ্জ বেহায়া বলেই গলা নামিয়ে বলল বুঝলে ব্রজ বুঝল যদিও এ হেন আপতকালে দিন জনিত প্রীতিলতার ইঙ্গিতের পেছনে কোনো সুস্পষ্ট ছবি সে দেখতে পায়নি অথবা আদৌ ছিল না কেননা মন নির্জনতা অন্বেষী নয় কেননা মন দীপসন্ধানী নয় তথাপি বলেছিল পাগল ইস ভাত যদি থাকত তাহলে সে অনায়াসে এই মিথ্যার ভয়ের তরিতেই সুযোগ নিতে পারত না না বড় ভয় করে এ কথায় অন্য কিছু নয় প্রীতুলতার আপন ত্রাসের উল্লেখ ছিল আয়না থাকলে দেখতে পেত যে সে যারা এখন সমস্ত শহর কলকাতার ভূগর্ভের অন্ধকার ছড়িয়ে দিচ্ছে তাদের মধ্যে একজন কিন্তু সে হার মানবার মতন দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেনি কেননা তার কাছে একটা পাড়ি যথেষ্ট যুথি কাদের বাড়ির থেকে মনোরম নয়ন অভিরাম জড়ির পাড় নিয়ে এসেছিল সেটি প্রীতিলতা আপনার গায়ে জড়িয়ে দুই মেয়েকে দেখিয়েছিল তারা মাকে এরূপ শয্যায় দেখে চকিতে শিল্পী হয়ে যায় তারা রহস্য যে কী তা বুঝেছিল যে রহস্যে বলাকা চিহ্নিত শ্যাম আকাশের বৈচিত্র্য নীল সাগরের বাড়িরাশির মধ্যে সন্তরণ বিলাসী আলোক তারই পূর্ণ হেমকান্তি ধরেছিল যুথি লতি আর স্থির থাকতে পারেনি এর মধ্যেই যুথি বুদ্ধি করে জানলাটা আরও ভালো করে খুলে দিয়েছিল যাতে মায়ের দেহ জুড়ে যে আলো তা দূর শতাব্দীর স্মৃতির মধ্যে তাকে কোলে নেওয়া যায় এরপর দুজনেই মাকে আনন্দে জড়িয়ে ধরেছিল মনে হয় তারা মতো বা অতিশয় ভীত শঙ্কিত ভগবান তুমি অন্তরে থাকতেও মানুষের এত ভয় কেন প্রীতিলতা অবশ্যই হার স্বীকার করবে না সে কোনো দিন মরা মাগুর মাছ খায়নি কাউকে খেতেও দেয়নি সে হাভাতের একজন হতে কোনো ক্রমেই পারবে না প্রীতিলতা মুখ ঘুরিয়ে বসে এদিকে কিছুক্ষণ তাকিয়ে পরক্ষণে সেই দিক থেকে মুখ ঘুরিয়ে বসে পুনরায় সেদিক থেকে অন্যদিকে কিন্তু এই মেয়ে দুটি মনে হয় এরা বিভৎস এরা ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে ব্রজোর প্রতি রাগ করার কিছু নেই এ কারণে যে ব্রজর প্লুরিসি তার কাল উপরন্তু তার অক্ষমতা দুই মিলে তার সমস্ত স্বপ্ন শুধু নয় জীবনকে বাঞ্চাল করেছে এখন এই সময় একটা টিউশনই পর্যন্ত নেই শহরে অনেকে নেই যারা আছে বোরখা পরিহিত আলোয় ভৌতিক তারা সকলেই পরমায়ুকে সব কিছু বলে ধরে নিয়েছে প্রীতিলতাদের কণ্ঠস্বর ফাঁকাহাড়িতে প্রতিধ্বনিত হয় এতে করে আর কারো না হোক প্রীতিলতার গা ছমছম করে তখন এই ভয়কে ঠেকাবার জন্য বৃদ্ধের গীতটি প্রথমে গুনগুন করে গেয়ে যেন আরোগ্য স্নান করে কিন্তু কতক্ষণের জন্য এই গীত পলকেই প্রীতিলতা দৃষ্টিপথে উদয় হয় এখানে সেখানে জমে থাকা আবর্জনা যে মতো অযত্নে গৃহের মাকসার জালের মতো শঙ্কাপ্রদ অন্ধকার এই অন্ধকার ফাঙ্গাসশীল প্রীতিলতা মনকে ফেরাবার জন্য তৈজসপত্রের কিছুটা সংস্কার করতে মনস্থ করেছে কিন্তু বাড়িতে এক ফোঁটা ছাই নেই ছাই নেই তাতে কি জুথিলতি তো আছে জুথিলতি ছাই নিয়ে এসে খবর দিল মা আমরা মোড়ের পাশগাদায় গিয়ে ছাই তুলব এমন সময় গিয়ে দেখি বুড়োটা বুড়োটা শুনেই প্রীতিলতার গায়ে হিমপ্রবাহ খেলে গেল আপনার শৃঙ্খলিত অস্থিসমূহের বিশৃঙ্খলতার শব্দ শোনা গেল তবু আপনাকে সংযুক্ত করতে সে বলেছিল ছি বুড়োটা বলতে নেই আমাদের অমন করে কথা বলতে নেই জুথি এতে এখন থেমেছিল ফলে লতি দিদির মুখে থেকে একবার চেয়ে নিয়ে বলতে লাগলো জানো মা বুড়ো মানে বুড়ো মানুষ বলে মার মুখে থেকে চেয়ে অল্প হাসবার চেষ্টা করেছিল বুড়ো মানুষ রাস্তায় বসে কাশছে তার গলা দিয়ে রক্ত পড়ছে শুনে যেটুকু মন সারা দিয়েছিল সেইটুকু দিয়ে এদের মা বলেছিল বলিস কি বলে স্তব্ধ হয়ে গিয়েছিল যেহেতু এরূপ সমাচার তার মধ্যে ধুমাইত হয়ে এক অভূতপূর্ব বিদ্যুৎসম্ভূত রোশনায়ের সৃষ্টি করে কি দুটি হাত ছেলে মানুষের মতো হাততালি দেবার জন্য খানিক অগ্রসর হয়েছিল সে সেইভাবে হাত দুটি রেখে কিম্ভূত এক প্রশ্ন করে ফেলল আহ কোথায় সে মর কথাটা মরে এসেই থেমে গেল বে অক্ষরযোগে সম্পূর্ণ হয়নি যুথিলতি মায়ের এহেন পদরচনাটা যথাযথ বুঝে উঠতে পারেনি তারা অবাক হবে কিনা না এ কারণে দুজনে দুজনের দিকে চেয়েছিল ইতিমধ্যে শুনল তার মা পুনর্বার সংশোধন করে বলেছিল বেচারাকে কোথায় দেখলি মোরে কাশছে আর রক্ত পড়ছে এরপর তিনজনই স্তব্ধ তিনজনের তিনজনকে অদ্ভুত বিশেষরূপে নিপট গম্ভীর দেখেছিল প্রীতিলতা একথা ঠিক যে এই মুহূর্তের জন্য অন্তত ছেলে মানুষ ভাবেনি সহসা এই স্তব্ধতার মধ্য থেকে কুচি কুচি মূলো দিয়ে আধা সর্ষে বাটা দিয়ে ডেঙোর ডাঁটার চচ্চড়ি বেশখানিকটা গুড় দেওয়া স্বাদ পেল। এতে করে একটি ঢোক ঢোকগিলেই গলিত সবদর্শন দর্শনজনিত ভীতি তাকে প্রীতিলতাকে অতিমাত্রায় কুক্ষিগত করলো কখন যে আপনকার ছিন্ন ভিন্ন অঞ্চল প্রান্ত খসে পড়েছিল তা তার খেয়াল হয়নি এ কারণে যে এখন সে সেই প্রথম ভোরের মোহমুক্ত সজল গীতটি গুনগুন করছিল কেননা এই গীতে অর্ধ সকালের একটি দৃশ্যকে সে মুছে দিতে চেয়েছিল প্রীতিলতা তখন ছোট করে আগুন জ্বালিয়ে একটু চোখসিদ্ধ করছিল জুথিয়া আর লতি নিকটে বসে আনন্দে নিজেদের আর সামনে রাখতে পারছে না তারা বাবু হয়ে বসে আপন আপন হাত কোচরে ঠেসে রেখেছিল মাঝে মাঝে কাঁধ উঠছিল এমন সময় লতি বসানের দিকে দেখে বলল মা দুটো আমলকি ফেলে দাও না বেশ টক টক হবে বসানে বহুদিন পূর্বে আনা ত্রিফলা পড়েছিল লতির কথায় প্রীতিলতা গোটা কয়েক আমলকি বেছে নিয়ে ফুটন্ত চোকরে ফেলে দিল লতি আল্লাদে সমস্ত দেহকে কেমন একভাবে মুড়ে ফেলতে চাইল অত্যন্ত কৃতজ্ঞ হয়েছে সে এই কৃতজ্ঞতা বোধ থেকে অর্থাৎ মাকে খুশি করবার মানুষে বলেছিল ভাতের থেকে আমার চোকর খুব ভালো লাগে যুথি আপনার নিরবতার বোকামি থেকে নিষ্কৃতি পাবার জন্য যোগ দিল ভাতের থেকে চকর একশো গুণ ভালো হাই ক্লাস মুখখানা এ সময় এমন দৃশ্য করেছিল যে তার কানটা মূলে দিতে ইচ্ছে করে প্রীতিলতা ঝামটা দিয়ে উঠে বলল থাক থাক আর চোকরের গুণ গাইতে হবে না লোককে যেন বলো না আমরা চোকর খাই এই শেষ উক্তিতে প্রীতিলতা আপনাদের ঘরগত চরিত্রের পরিচয় দিয়েছিল এরপরেই সে চোকর পরিবেশন শুরু করে লতেই আপনার পাশতলা থেকে একটি চামচ বার করে বললে আমি সাহেবদের মতো খাই এ কথা শেষ না হতেই জুথি সুকৌশলে চামচটা কেড়ে নিল ফলে দুজনে মারপিট বেঁধে গেল এ কারণে থালা উল্টে পড়েছিল জুথির পা দিয়ে লতির থালাও উল্টে দিল প্রীতিলতা খুব সহজেই দুজনকে প্রচণ্ড দুই চরে শান্ত করে পড়ে যাওয়া চোকরের দিকে চেয়ে অদ্ভুত এক দেহভঙ্গি করে মুখ ফিরিয়ে ঘরে যেতে যেতে বললে তুলে খেয়ে ফ্যাল এই কথাটা বার হতেই এক ঝলক ত্রাস এসে তার দেহে প্রবেশ করেছিল এবং সঙ্গে সঙ্গে সে ঘরের জালনার দিকে চেয়েছিল খানিকটা নির্ঝঞ্ঝাট স্থান সেখানে বর্তমান খানিকটা অব্যাক্ততা সেখানে ওতপ্রোত এইটুকু দর্শনে প্রীতিলতা বলেছিল বেচারা সে অন্যমনস্কভাবে কোনো আপনজনের সঙ্গে প্রত্যেহের আগন্তুক হাড়ের খেলাকে মিলিয়ে নিতে চেয়েছিল ভেবেছিল বাবা যদি বেঁচে থাকতেন এমনই হতেন এসব কথার কারণেই যে আপনজন হলে মানুষ অনায়াসে নিঘুড় বেদনা অনুভব করতে পারে ব্রজও আজ দুদিন কোনো কিছুই আনতে পারেনি গতকাল সে বলেছিল আজ এক অদ্ভুত জিনিস দেখলুম যেন এক ভদ্রলোক লোঙ্গরখানায় আর কথা বার হয়নি অনুক্ত কথার স্বর তার বিশ্রী দাড়িতে ঘোরাফেরা করতে লাগল শায় প্রীতিলতা একটা চোখ খুলে ভয়ঙ্করভাবে চেয়ে থেকেই ঝটিতি উপর হয়ে শুয়েছিল ব্রজও স্ত্রীর ব্যবহারে সত্যি অস্থিহীন হয়ে পড়লে সে ধীরে ধীরে বসে পড়ল অন্যপক্ষে প্রীতিলতা খানিক সামলে উঠে বসে হঠাৎ ব্রজর হাত ধরে আমার বুকে হাত দিয়ে বলো কখন এসব গল্প আমার বড় ভয় করে বলে আস্তে হাত সরিয়ে পুনরায় তরিদগতি স্বামীর হাতে হাত রেখেই ভীতভাবে বলে উঠল আবার জ্বর তাহলে একটু গা গরম প্রীতিলতার কণ্ঠস্বরে ম্লান সন্ধ্যার মমত্ব ছিল যে মমত্ব দীর্ঘশ্বাসের পরমার্থ যে মমত্ব কিশোরীর লজ্জার লাল আপনকার ধমনীসমূহকে ত্বক বিদীর্ণ করত বাইরে আনতে ব্রজর ইচ্ছা হল কেননা প্রীতিলতার প্রশ্নে নয় আগ্রহে আগ্রহ নয় অনুভূতির মধ্যে সময়ের বিবেচনা ছিল পূর্ণতা ছিল যে পূর্ণতা দ্বারা ভ্রমণীরা চিরকাল ভালোবেসেছে অতএব এইরূপ প্রশ্নে ব্রজ কিছুটা ঘরমাক্ত হল অন্যপক্ষে প্রীতিলতা আপনার আঁচল দ্বারা স্থানটি সংস্কার করে যুধিকে বলতে গিয়ে দেখল সে ঘুমিয়ে লোতের মুখে বুড়ো আঙুলটি সে বলতে গিয়ে নিজেই উঠে দাঁড়ালো ব্রজ মাটিতেই শুয়ে পড়তে যাচ্ছিল কিন্তু প্রীতিলতা অত্যন্ত ব্যস্ত হয়ে উঠে ও কি মাথা খারাপ নাকি আশ্চর্য আজ মাসখানেকও হয়নি ভুগে বলে মাদুরটা মাটিতে খানিকটা গড়িয়ে দিয়ে একান্ত তখনও তার হস্তগত অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে সে প্রথম ছোট্ট একটি হাঁ করে ব্রজর প্রতি চোখ তুলে ধরেছিল বলেছিল জানো বুড়ো মিনসের নাকি মুখ দিয়ে ব্রজ নিজের অসুস্থতার কারণে হঠাৎ সে নিজে ভুগছে স্ত্রীর কথায় ভীত হওয়ার পূর্বেই বলেছিল দূর আমারও মনে হয় দাঁত ফাঁক দিয়ে হয়তো পড়ে থাকবে এই বলতে বলতে মাদুর পেতে দিয়ে বললে ভেবেছিলাম তোমাকে বলবো ওকে এখান থেকে চলে যেতে তোমার শরীর আহ দূর তা পরে ভাবলুম কিছু তো দিতে পারি না অন্তত একটু জায়গা কি বলো গরিবকে দিলে ভগবান মুখ তুলে পুনরায় অভুক্ত স্তব্ধতা ব্রজ জ্বর উত্তপ্ত চোখেই ভাবছিল খুব আশ্চর্য নয় প্রীতিলতা গান গাইত প্রীতিলতার কণ্ঠস্বরে লালিত্য ছিল এখন বিশেষত আজ তার একদা মায়াবিনী প্রীতিলতার কণ্ঠস্বরে ক্রমাগত বালিঝরার ভয়াবহতা কে মনে নেই একদা ধাঁধা জিজ্ঞাসা করেছিল জ্বললো আঁধার নিভ্র আলো এর মানে কি ব্রজ নির্বোধের মতো এই হেয়ালের দিকে চেয়েছিল এমনি একটি কণ্ঠস্বরের দিকে চেয়েছিল অর্থ করতে পারেনি হেয়ানির অর্থ যে পেট তা বুদ্ধিতে আসেনি উদর যখন জলে তখন সকল অন্ধকার উদর প্রজ্বলন হেতু আলোক হায় কি অন্ধকার ময়ী তারাই ধন্য যারা খাবার দেখলে সত্যি সত্যি যার পর নাই ভীত হয় অনেকক্ষণ পর অসম্ভবভাবে ঘুম ভেঙে গেল দেখল ছিন্ন ভিন্ন বস্ত্রে ভূষিতা প্রীতিলতা আপনাকার হাঁটুতে মাথা রেখে নির্লজ্জভাবে ঘুমিয়ে অদরে কন্যার দয় দেওয়ালে ভিজে ভিজে দেওয়ালে ঢেস দিয়ে কান্নার বিভৎসতা প্রকাশ করছে এ কারণে ব্রজ রোজগারি বাপের মতো বিরক্ত সে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড মারার জন্য কিঞ্চিতমাত্র চেষ্টা করতেই দেখলো যে তার দুর্বল দেহটা দেওয়ালের সঙ্গে গিয়ে আঘাত খেলে ইচ্ছা দেহটা যুদ করতে পারেনি খানিক দেওয়ালের কাছে সেইভাবে সে দণ্ডায়মান ছিল যুধি লতি কান্না থামিয়ে চোখ বড় করে প্রীতিলতার চোখ খুলে তাকিয়েছিল প্রীতিলতা কিন্তু মাথা তোলেনি ফলে যে দুঃখময় রেখা তার দেহ ভর করেছিল তা অদৃশ্য হয়ে যায়নি কি দুগ্ধহীন স্তনক্ষুব্ধ সে রেখা প্রীতিলতা বুঝেছিল ব্রজ বার হচ্ছে কেননা এখন সে অতীব নিষ্ঠার সঙ্গে আপনার প্যান্ট্রোলনের ভাজ ঠিক করছিল প্রীতিলতা প্রশ্ন করলো কোথায় বালিগঞ্জ প্রীতিলতা দক্ষিণ দিকে চাইলো কেননা বালিগঞ্জ দক্ষিণে মনে হলো সেখানে কি মৃত্যু নেই আত্মনাদ নেই যে আত্মনাদ আরও প্রবলতর হয়ে তাদের দরজায় ফিরিঙ্গি কায়দায় আঘাত করছে প্রীতিলতা ভয়ে আপন মুখমণ্ডলে বস্ত্র প্রদান করেছিল সে ত্রস্ত শঙ্কিত সমগ্র পৃথিবীটা যেন বা ডাক্তারবাবুর কম্পাউন্ডার নিমায় জগমনির মতো অনেকটা ধুকুরিয়া বাগানের আখমারা ম ম করা রান্ডি যেন যার হাস্যে সদ্য কাঁচা সর্দির আদুরে আওয়াজ পাটের রকমারি রঙে উদ্বস্ত রুমালে বটবৃদ্ধ শরীরটা ঢেকে বসে আর যাই হোক এ দৃশ্য খুব সুন্দর নয় প্রীতিলতা মুখমন্ডলের বস্ত্র সরিয়ে জিজ্ঞাসা করলে ফিরতে তো হ্যাঁ সাতটা আটটা ব্রজ এই উত্তর দিতে দিতে চলে গেল প্রীতিলতার মনে হল কোথাও যেমন বা ব্রজ অদৃশ্য হয়ে গেল কি দুর্ধর্ষ রহস্য মানুষ যে দোমড়ানো অনন্ত বই অন্য নয় সে সত্য বুঝবার পূর্ব মুহূর্তে প্রীতিলতা প্রীতিলতার মধ্যেই থেমেছে এবং গুনগুন করে সে গীতধ্বনি করেছিল এখন সে শুয়ে সে যখন ভাবছিল ব্রজ দুটি ভাত না পেলে আর উঠতে পারবে না ঠিক এমতো সময় যুথি প্রায় মায়ের ঘাড়ের উপর পড়ে দ্রুত নিঃশ্বাসে বলেছিল মা দেখো লতিকে কুড়িয়ে খাচ্ছে আচিরাদ জ্যামুক্ত ছিলার মতো প্রীতিরতা উঠে দাঁড়ালো সত্তর বারান্দায় গিয়ে লতি সম্মুখে দাঁড়ালো ক্ষণকের জন্য মার মনে হয়েছিল আমার কি জুথির মতো হিংসে হয়েছে সঙ্গে সঙ্গে একটি চরের আওয়াজ শোনা গেল এ চর লতির গাড়ে প্রীতিলতাই মেরেছিল সঙ্গে সঙ্গে লতির মুখ থেকে কি যেন ছিটকে পড়লো পলকেই প্রীতিলতা এবং জুথি গিয়ে দেখে জলসিক্ত হরিত কি ছোট একটা নিরেট নিপট আত্মনাথ আত্মনাথের সঙ্গেই ধ্বনিত হয়েছিল বহু পূর্বে সেনেটে উক্ত ল্যাটিন ডায়ালগ এবং তুমিও এই দৃশ্যে পরক্ষণেই প্রীতিলতা জলদগম্ভীর রৌদ্রকর্মা আওয়াজ শুনেছিল প্রীতিলতা সমাগত পবিত্র সন্ধ্যাকে কশির জলপ্রপাতে ছুঁড়ে ফেলে দিয়েছিল অমৃতাক্ষর ছন্দ যেরূপ সদাই বিষণ্নভাবে শেষ হয় তেমনি তার দক্ষিণ হস্ত থেকে ধ্যান প্রসূত কতিপয় নকশা অদৃশ্য হল সে এই গীতটি ক্লান্ত কণ্ঠে ছোট ঘরের মধ্যে মন্থর গতিতে ঘুরে ঘুরে গাইছিল ঘরে আর কোনো কারো নিঃশ্বাস ছিল না এ কারণে যে যুথি লতিকে বাপের জন্য অপেক্ষা করতে এই কিছুক্ষণ আগে মরে পাঠিয়ে দিয়েছে এখন অন্ধকারে কোথায় যে সে এ কথা ভুলে গেল সে সত্যই দেওয়ালে হস্ত দ্বারা অনুভব করত। এই যে হয় আমি এইরূপ মনে করবার চেষ্টা করেছিল এবং তৎসহ সমস্ত স্থাপত্যের প্রতি তার বৃতশ্রদ্ধা এসেছিল সমস্ত আকাশের কিছুটা নিদ্রার বাস্তবতায় এখানে যে সে জানত না অথবা কেউ তাকে জানায়নি অনেকবারে সেখানে দেওয়ালে মাথা খুঁড়েছিল কিন্তু তবু প্রীতিলতা খুব আশ্চর্য সহকারে দেখেছিল যে এরূপ সংঘাত প্রসূত বেদনার উক্তির ওহ আকারের মধ্যে বৃদ্ধের প্রভাতি গীতের রেশ বর্তমান ইতিমধ্যে ইদানিং প্রত্যেহের সময় মাফিক নর্দমার লোহার লাঠির আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ সমস্ত দিককে বিমর্দিত করেছিল এবং অন্ধকার কক্ষমত্তে একাকিনী প্রীতিলতা চকিত ভিতা আপনকার শীর্ণ হাত দুটি দিয়ে কাকে যে সে রক্ষা করতে চাইলো তা সঠিক বুঝা গেল না যেহেতু এখানে অন্ধকার সম্মুখের শূন্যতাকে অথবা নিজেকেই হায় প্রীতিলতা যদি বুদ্ধিমতী হতো তাহলে সে দেখতে পেত এই শূন্যতা ভেদ করে সে কখনো যায়নি প্রীতিলতা ভীত হয়ে অদ্ভুতভাবে আপন আত্মরক্ষায় যত্নবান হয়েছিল এবং এ কথাও ঠিক যে সেই আওয়াজের সঙ্গে সঙ্গে আপন বস্ত্র পরিত্যাগ করে এবং এতে করে সে আরেকটি অন্ধকারে পরিবর্তিত হলো। আদতে আপনাকে ধরে রাখাই তার উদ্দেশ্য ছিল এই ব্যবস্থা অতীব সাধু কৌশল ইত্যকারে খানিক অসময় পার সত্যি হয়েছিল কিন্তু আর পারা গেল না কখন যে জানলার পাশে এসে দাঁড়িয়েছে তা তার খোঁজ ছিল না তির্যক গ্যাসের আলোয় বসে বৃদ্ধ খানিক শ্রান্তি দূর করে শূন্যতার সংঘাত হেতু কম্পিত হাতখানি দ্বারা আপন কপাল মুচ্ছিল এরপর অসম্ভব মায়াজড়িত কণ্ঠে বলেছিল হরে বলো অনন্তর এখন যখন সে মাত্র সুস্থ বোধ করেছিল তখন সে গীতটি সুর ধরেছিল অন্ধকার কক্ষ মধ্যে দানিং অন্ধকারে পরিবর্তিত একটি দেহে সে গীত প্রতিধ্বনিত হয়েছিল এই কারণে যে প্রীতিলতা এখনও তেমনিভাবে দণ্ডায়মানা বৃদ্ধ গীতটি গাইতে গাইতে খানিক স্খলিত পদে স্বভাব মতো বাইরে যাবার নিমিত্ত এখান থেকে চলে গেল শুধুমাত্র বস্তাটা সেখানে প্রীতিলতা এক মুহূর্ত অপেক্ষা করেনি খানিক বিবস্ত্রতা সত্ত্বেও ছুটে থমকে কাপড় সংগ্রহ করত কোনো মতে জড়িয়ে সদর দরজার নিকটে এসে স্থির এমতো সময় সে আপনার নিঃশ্বাসের সময় পেয়েছিল কত রকমারি নিঃশ্বাস প্রীতিলতা ফেলেছে উষ্ণ দীর্ঘ হার মানা এখন সে সদর দরজার এ পাশে অল্প গ্যাসের আলোয় সেই ঘুমন্ত ভাল্লুকের মতো বস্তাটা এবং সম্মুখেই অদ্ভুত এক ভঙ্গি সহকারে প্রীতিলতা গৃহিণী দণ্ডায়মান মনে হয় এক মুহূর্তের জন্য মুখ ফিরিয়েছিল এমন হতে পারে সে ছায়া দেখতে চেয়েছিল আহ পরোক্ষ অনুভূতি ঝটিতে প্রীতিলতায় রাস্তায় নেমে বস্তাটায় হাত দিতেই হস্তদ্বয় তরিক বেগে ফিরে কিছুক্ষণে নিমিত্ত আকাশহীন শূন্যতায় কম্পিত হতে থাকল পরক্ষণে যখন সে বস্তাটা ধরে কায়দা করার চেষ্টা করে তখন দেখে বৃদ্ধ হা হা করে ছুটে আসছে একটু এসেই বৃদ্ধ কেমন যেন বা নেচে উঠল বোধ হয় খোয়ার জন্য তারপরে এই পাশের দেয়ালে হেলে পড়ে দেওয়াল ঘষতে একটু এসেই সমগ্র জোর দিয়ে প্রীতিলতার দেহের উপর ঝুঁকে পড়ল পুরুষের স্পর্শে গৃহিণী প্রীতিলতা অচিরাত এক নৈসর্গিক বয়স ফিরে পেলে সে পিঠের ছটকায় এমনভাবে বৃদ্ধকে আঘাত করেছিল যে বৃদ্ধ টাল সামলাতে না পেরে রকে মুখ ধুবড়ে পড়ল কম্পিত বিচলিত হাত দ্বারা কোনো রকের কিনারাটা ধরেছিল চোখ দুটি চাইবার চেষ্টা করলে মুখমণ্ডল যেন বা ফুলে ওঠে গ্যাসের আলো পেলে মুখা এ সময় অর্ধ উন্মুক্ত ছিল হঠাৎ বোতল থেকে তরল পদার্থ যেমন নির্গত হয় তেমনি সশব্দে রক্ত পড়ল এই দৃশ্যে প্রীতিলতা মজ্জাগত মনুষ্যত্ব বসে তাকে সাহায্য করতে গিয়ে থমকে আপনকার উদ্যত হস্তদয় দেখেই সেই হাতে বস্তাটা তুলে গিয়ে পুনরায় দেখল যে রকের কিনার থেকে জর্জরিত হাত দুটি ধীরে নেমে গেল ফলে সমস্ত শরীরটা তার দিকেই ঢলে পড়তেই একটু সরে গিয়ে রকে বসে পড়েছিল শুধু মনে হলো এখনো কি মানুষেরা মৃদুস্বরে কথা কয় ছোট করে হাসে প্রধমিত কক্ষের মধ্যে প্রীতিলতা যেম তো সাঁতার দিয়ে বেড়াচ্ছিল বহুবার সে জানলায় দাঁড়িয়েছে গরাদ মুঠো করে পুনর্বার ফিরে গেছে এমতো সময় শুনল দুটি কচি পদধ্বনি এখানে এসেই যেন নিভে গেল জানলা থেকে প্রীতিলতা বললে রক থেকে দেখ তো কি হলো বুড়োর এ কণ্ঠস্বর আজও প্রতিধ্বনিত হয়নি জুথিলতি দেখার পূর্বে প্রীতিলতা বলেছিল ঝট করে ক্লাবে খবর দে কিছু পরে ক্লাবের ছেলেরা এলো এসে দেখে বলল হ্যাঁ সাল্লাহ চলবে শালাকে জুথিলতি অবাক হয়ে দাঁড়িয়ে রইল একবার বুড়োর বস্তার বা লাঠির বা মগের কথা তাদের মনে হলো না ইতিমধ্যে মার কণ্ঠস্বর শুনেই তারা ভিতরে চলে গেল হঠাৎ হাঁড়ি উনুনে চড়েছে তলায় আগুন এসব দেখে তারা যেন এক পরিরাজ্যে চলে গেল তারা হাসলো। তারা স্বাভাবিকভাবে চলতে গিয়ে সর্পগতিতে এগিয়ে গিয়েছিল যদিও জুথি প্রশ্ন করতে গিয়ে চুপ তারা দুই বোন বাবু হয়ে বসে বাপের জন্য একটা জায়গা করেছে এমন সময় খানিক সুস্থ আওয়াজ মেয়ে দুটি বাবা বাবা বলে উঠতে গিয়েছিল আজ খুব বরাত ভালো চাল পেয়েছি বলে এক পকেট থেকে চাল বার করল এ চাল কোথায় বলছি তোমার শরীর জ্বর নেই পাঁচটা টাকাও পেয়েছি বেশ বেশ আর দেরি করো না বসে পড়ো গরম ভাতের সামনে বসে ব্রজর নিজেকে মানুষের মতো মনে হলো এবং প্রীতিলতাকে তারিফ করবার জন্য বলেছিল হ্যাঁ কোথায় পেলে এ কথার উত্তর প্রীতিলতা প্রস্তুত করবার জন্য ডাল ভাতের ন্যাকড়াটার গেট খুলবার জন্য একটু ঘুরে বসতেই ব্রজ তৎক্ষণাৎ প্রশ্ন করলে ও মা তোমার পাছার কাছে রক্ত এ কথার সঙ্গে সঙ্গে প্রীতিলতা ঘুরে বসেই শুনলে লতি বলছে জানো বাবা বুড়োটা মরে গেছে প্রীতিলতা যুগপথ বলেছিল কি যে অসভ্যতা করো এদের সামনে জানো না কিসের রক্ত নোংরা বলেই থেমে গিয়ে জীব কাটলো ব্রজ দুবার ও ও বলেই কেমন যেন থ হয়ে গিয়েছিল নে তোরা প্রীতিলতা দমকা আওয়াজ করে বলেছিল অনন্তর গরম ভাত পাওয়ার জন্যই হোক অথবা অন্য কোনো কারণেই হোক একটু সুহাক্ষরা কি গলায় বলেছিল বুড়োর জন্য মন খারাপ করছে খেতে ইচ্ছে করছে না ব্লাইন্ড পারসেন্স অ্যাসোসিয়েশনের অডিও লাইব্রেরির জন্য গল্পটি পাঠ করলাম আমি রত্না সেনগুপ্ত